সামনেই সরস্বতী পুজো বাগদেবীর আরাধনা অনেকেরই ধারণা হচ্ছে বাগদেবীর আরাধনা করতে পারে কেবলমাত্র ছাত্র শিক্ষক শিক্ষিকারা এছাড়া অন্য কোনো কাজে থাকা মানুষেরা খুব কমই যারা সরস্বতী পুজো করেন কিন্তু মা সরস্বতী অর্থাৎ বাঘদেবী যিনি আমাদের বাঘ শক্তির কারক দেবী ফলে আমরা যারা কথা বলি তারা প্রত্যেকেই বাগদেবীকে সঙ্গে নিয়েই চলি এবং প্রতিটি মুহূর্তে আমাদের জীবে বাগদেবী বসবাস করেন যত মানুষ পৃথিবীতে কথা বলতে পারেন এবং এই শব্দই ব্রহ্মস্বরূপ তারা প্রত্যেকেই বাগদেবীর আরাধনা করতে পারেন এছাড়া কাদের করা একান্তই আবশ্যক যাদের কথা বলাটাই কাজ অর্থাৎ কথা বলাটাই পেশা তারা কারা কারা যারা যে কোনো ধরনের পরামর্শদাতা উকিল হতে পারে ডাক্তার হতে পারে শিক্ষক শিক্ষিকা হতে পারেন জ্যোতিষী হতে পারেন বা যে কোনো ধরনের বুদ্ধিজীবী হতে পারেন অর্থাৎ যারা পরামর্শ দিয়ে থাকেন যারা পরামর্শ মানে কি পরামর্শ মানে তো কথার মাধ্যমেই পরামর্শ দেওয়া সেই কথা মানেই হচ্ছে বাগদেবী অর্থাৎ আমাদের মা সরস্বতী ফলে মা সরস্বতী ছাড়া কিন্তু আমরা প্রপারলি কথা পর্যন্ত বলতে পারবো না তাই শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং বিভিন্ন কলাবিদ্যার সাথে জড়িত মানুষই যে শুধু বাগদেবীর আরাধনা করবেন তা কিন্তু নয় আমরা প্রত্যেকেই বাগদেবীর আরাধনা করব